তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএম মার্কেটস এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আবার এক্সপ্লেন করবো লেফট হ্যান্ড মিউটেশন চ্যাপ্টার 8। ওকে, তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে এখানে জিংকং তো এখানে চেম্বারের ভিতর ঢুকে গেছিলো, যেখানে 10 সেকেন্ডের চ্যালেঞ্জ ছিল। 10 সেকেন্ডের ভিতরে এখানে বেঁচে থাকার চ্যালেঞ্জ, যে মনস্টারগুলোকে ছেড়ে দেওয়া আর এখানে মনস্টারগুলো থেকে বাঁচার চ্যালেঞ্জ আর কি 10 সেকেন্ড পর্যন্ত। তো এটা এখানে জিংকং, তো এখানে সে তো একটা নিজে একটা বস মনস্টার, তো এই বস মনস্টার তো সবাই যেন মনস্টারগুলো এখানে তাকে ইগনোর করে চলে যায়। তো এটা দেখে বাকিগুলো সবাই হ্যারান হয়ে গেছিলো। আর এখানে বলতে যে শিট, তারা সবাই মানে জিংকং এখানে প্রথম টিকিটটা নিয়ে নিয়েছে। তো এখানে ইন্সট্রাক্টরের বস এখানে বলতেছে যে এখানে তাতে কি হয়েছে, যে এখানে সে প্রথম টিকিটটা নিয়ে নিয়েছে। সেখানে বস মানে সেখানে মনস্টারদের ছাড়াও এখানে অন্যান্য কিছু আছে, মানে এখানে ছাত্রদের কথা বলতেছে। ছাত্ররা এখানে ঝগড়া করে জিংকংয়ের কাছ থেকে সে টিকিটগুলো নিয়ে নেবে। সেখানে একটা ওয়াং নামে মানে উইন নামে একটা স্টুডেন্ট আছে, সে নাকি হঠাৎ মানে একটা ঘটনার ক্রমে তার অ্যাওয়াকেন করে ফেলেছিলো তো অটোমেটিক্যালি। তো এখানে ওই বস বলতেছে যে উইন নামে যেই ছেলেটা, সেই ছেলেটা নাকি একটা কমার্শিয়াল ডিস্ট্রিক্টে একটা দুর্ঘটনার কারণে সে একটা অ্যাবিলিটি খুঁজে পায়। সেই অ্যাবিলিটিটা হচ্ছে মাইন্ড কন্ট্রোলিং অ্যাবিলিটি। তো সেটা ব্যবহার করে এখানে যে একে ওকেই এখানে ভয় পাইয়ে দিতে পারে তাই কি বলতেছে। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে এখানে লড়াই চলতেছিল, এখানে জিংকংয়ের সাথে ওই একটা ছেলেটা যেটার নাম উইন মনে হয়, সেই উইনটা এখানে ডাইরেক্ট এসে হামলা করে দিচ্ছে জিংকংয়ের উপর। আর এখানে বলতেছে প্রথম টিকিটটা আমার হবে, তো এটা বলে এখানে হামলা করে দিচ্ছে। তো কোনো সন্দেহ নেই যে এখানে উইন নামে যে ছেলেটা, এটা এখানে এই রাউন্ডের সবচেয়ে বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে। তো এই উইন এখানে তার মাইন্ড কন্ট্রোলিং অ্যাবিলিটিটাকে চালু করতেছে, যে এখানে মানে অন্যদের শরীরে মনের ভিতর ঢুকে যায়, মনের ভিতর বিভিন্ন ভয় দেখায় দেয় আর কি। তো এখানে উইন বলতেছে যে দেখি আমার এই অ্যাবিলিটিটা কত দূর পর্যন্ত তোমাকে ভয় পাইয়ে দিতে পারে তাই কি বলতেছে। আর জিংকং এখানে পিছনে ফিরে অনেক শয়তানি চোখে তাকাচ্ছে। তো যে এখানে মাইন্ড কন্ট্রোলিং অ্যাবিলিটি জিংকংয়ের উপর দেশে, তো সাথে সাথে এখানে জিংকং এখানে তার ভিতরে যেই রাক্ষসটা আছে সেই রাক্ষসের চেহারাটা দেখাচ্ছে এখানে, যে অনেক ভয়ঙ্কর লাগতেছে। এটা দেখে এখানে বলছে ধরছে এখানে আমার মাইন্ড কন্ট্রোলিং অ্যাবিলিটির চাইতেও বেশি শক্তিশালী এখানে তার অ্যাবিলিটিটা, এটা বলে অনেক ভয় পেয়ে গেছে। এখানে ভয়ের অনেক দিয়ে ঘাম বের হচ্ছে আর বলতেছে তার মনের ভিতরে এটা কি হচ্ছে, হ্যাঁ তার মনের ভিতরে কোনো খারাপ কিছু হয়েছে নাকি এসব আর কি ভাবতেছে ভয়ে। তো এখানে ওই না অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে এই তার মানসিক শক্তিটাই তো আমার চাইতেও বেশি শক্তিশালী, মানে তার মাইন্ড অ্যাবিলিটিটা আমার চাইতেও বেশি শক্তিশালী। তো এখন আমার কি করা হচ্ছে এটা সব আর কি বলতেছে। তাকে দেখতে মনে হয় যে মানে রাক্ষসের মতো, সে কি মানুষ নাকি কোনো ডিমান্ড এসব আর কি চিন্তা করতেছে। তো এখানে পরের সিনে দেখা যায় যে এখানে কিছু মনস্টারগুলো এসে মানে এখানে গেটগুলোকে ভাঙতেছে, গেটগুলো ভাঙার পরে এখানে সামনের দিকে ছুটে চলে যাচ্ছে। আর এখানে বলতেছে ছি ছি উইন, যে উইন বলতেছে ছি ছি যে এই মনস্টারগুলো তো দেখতেছি আমার উপরে পিছনে মানে চলে আসছে, জিংকংকে কিছু করতেছে না। তো জিংকং এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আরে ভাই মনস্টারগুলো, তো এখানে আমি জানি তোমরা এখানে পিছনের সেই মানুষটাকে খেতে যাচ্ছ, তার আগে তুমি আমার একটু মানে ক্ষুধাটা নিবারণ করে যাও, মানে আমার যে ক্ষুধা লেগেছে সেটা আর কি পূরণ করে যাও। তো এখানে জিংকং এখানে তার হাতটা উপর করে বলতেছে আরে ভাই তোমরা এখানে যাওয়ার আগে আমাকে কিছু খাইয়ে দিয়ে যাও তাই কি বলতেছে। তো এখানে জিংকং বলতেছে আমি তোমাকে বেশি কষ্ট দেবো না, তো তোমাকে এখানে অল্পটাই খাবো তাই কি বলতেছে এখানে। তো এখানে তার হাত দিয়ে একটা ছোট করে একটা রশ্মি বেরোচ্ছে। তো এখানে সেই হাতের ভিতর থেকে আলোর রশ্মির ভিতর থেকে একটা সাপের মতন করে একটা কিছু বের হয়েছে, স্নেক টাইপের তো টেন্টিকেল। তো এখানে বলতেছে যে কোনো ব্যথাই হবে না, তোমাকে শুধু একটা কামড়ই যথেষ্ট তাই কি বলতেছে। তো পরের সিনে এখানে দেখা যায় জিংকং এখানে সে একটা কামড় খেয়ে ফেলেছে আর কি মনস্টারের বডি থেকে। তো এখানে জিংকং বলতেছে ফাইনালি আমি এখন আমার কিছু মনস্টার জিংকে খেতে পেরেছি, মানে তাকে বলতেছে ওই ছোট একটা কামড় খাইছে, তো ওই কামড়ই আর কি যথেষ্ট ছিল মনে হয়। তো জিংকং এখানে অনেক স্বস্তি পেয়ে গেছে এই মনস্টারের টুকরোটা খেয়ে। তো এখানে বলতেছে যে ভাইরা তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের এখানে আমার জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য। এরপরের সিনটা এখানে জিংকং অনেক হ্যারান হয়ে যায় কিছু একটা দেখে। তো মনস্টারের মাংসগুলো খাওয়া দেখে এখানে কিছু মনস্টারগুলো এখানে জিংকংয়ের উপর হামলা করা শুরু করে দিয়েছে, যে এখানে তারা তো আমার উপর অ্যাটাক করতেছে।
তো এখানে জিংকং বলতেছে যে আমার, আমি তো শুধু তাদের শরীর থেকে একটা টুকরো মাংস নিয়েছি, তাতেই এখানে তারা আমাকে শত্রু ভাবা শুরু করে দিয়েছে। তো এখানে বাইরে থেকে ওই ইনস্ট্রাক্টরগুলো এখানে আলোচনা করতেছে যে যাক, যাই হোক এখন ওই মনস্টারগুলো এখানে জিংকংকে খেয়ে ফেলবে, আর কিছু করা লাগবে না, তাই কি বলতেছে। তো এখানে ওই উইন নামের যে ছেলেটা ওটা আর কি বলতেছে যে এখানে অনেক হেরান হয়ে যাওয়ার পর বলতেছে যে আমি এটা পছন্দ করি, মানে জিংকংকে খেয়ে ফেলবে এখন, তাই আর কি। তো এখানে জিংকং এখানে ওই গলার ভিতরে এখানে সেই টেন্টিকেলগুলো ঢুকিয়ে দিচ্ছে আর এখানে সবাইকে মেরে ফেলতেছে আর কি মনস্টারগুলো। তো এখানে ওয়েন বলতেছে যে আমি মনে হয় জিংকংকে দেখে অনেক ভুল বুঝেছিলাম যে এখানে সে আর কি মনস্টারের সাথে খালি শুধু খেলছিল, হয়তো বা এখানে সে অনেক প্রো প্লেয়ার আর কি, মনস্টারদের অনেক আগে হয়তো মানে মেরেছিল তার আগের জীবনে, এরকম লাগতেছে দেখে। তো জিংকং এখানে সেই মনস্টারগুলো এক এক করে এখানে সব মেরে ফেলতেছে আর ওই ছেলেটা তো ভয় ভেয়ে আছে আর কি যেন আলাদা বাজে সব গল্প বানাচ্ছে আর বলতেছে যে আগে সব একজন ছিল, যে একটা লেজেন্ড ছিল যে এখানে এরকমই অনেক মারধর করছিল মনস্টারগুলোর সাথে, মানে অনেক বেশি পারত আর কি লড়াই করতে। এইভাবে লড়াই করার জন্য তার অনেক এক্সপিরিয়েন্স আর এখানে অনেক দক্ষতা থাকা দরকার লড়াই করার। আজকের জন্য এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পড়াতেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই সিরিজগুলো কেমন লাগতেছে।